আচ্ছা, তাহলে আগের দিন আমরা করেছিলাম অ্যাসিড এবং ক্ষার, সেটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নির্দেশক, ঠিক আছে? আজকে আমরা পড়বো হচ্ছে নির্দেশক। নির্দেশক জিনিসটা কি যদি আমি বলি, তোমাদের অ্যাসিড এবং ক্ষার পড়ানোর সময় আমি তোমাদের বলে দিয়েছিলাম, কি বলেছিলাম, ধরো তুমি এখানে কি নিলে, সামান্য পরিমাণ অ্যাসিড নিলে, সামান্য পরিমাণ অ্যাসিড, সে এখানে কি নিলে, তুমি এইচ সি এল অ্যাসিড নিলে, সামান্য পরিমাণ এখানে কি করলে, এইচসিএল অ্যাসিড নিলে, ঠিক আছে, ভেরি গুড। আর তুমি কি করলে, আরেকটা পাত্র চুজ করলে, সাপোজ এখানে তুমি আরেকটা পাত্র নিলে, ঠিক আছে, ঠিক আছে, এই পাত্রটা ফুটো রাখবো না, পড়ে যাবে। এবং এই পাত্রে তুমি কি করলে, সামান্য পরিমাণ ক্ষার নিলে, ক্ষার, ক্ষার মানে সাপোজ তুমি নিলে সোডিয়াম হাইড্রোক্সাইড, সো ইউ টেক সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটাতে তুমি এইচসিএল নিলে অ্যাসিড, এবং একটাতে কি নিলে তুমি ক্ষার, বেস, তাই না, দুটো জিনিস নিলে। এবার এক কাজ করো, তুমি এর মধ্যে কি করো, নীল লিটমাস পেপার, কি বললাম, ঠিক আছে, তাহলে নীল লিটমাস পেপার এর মধ্যে ডোবাও, কার মধ্যে, অ্যাসিডে, তাহলে অ্যাসিডে তুমি দিলে ব্লু লিটমাস বা নীল লিটমাস, আর ক্ষারের মধ্যে তুমি দাও লাল লিটমাস। তুমি দেখবে লিটমাস পেপার যখনই তুমি অ্যাসিডের সংস্পর্শে আসবে, নীল লিটমাসটা কি হয়ে যাবে, পুরোপুরি লাল, তাহলে নীল লিটমাস কি হয়ে যাবে, লাল। আর দেখবে লাল লিটমাস ছিল, যখনই তুমি বেস বা ক্ষারের মধ্যে ডুবিয়েছো সেটা পুরোপুরি নীল হয়ে গেছে। তার মানে আমরা লিটমাস পেপার থেকে একটা কথা স্পষ্ট, যে লিটমাস পেপারের রং পরিবর্তনের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো পদার্থ ক্ষার কি অ্যাসিড সেটা চিনতে পারি। যেমন যদি আমার লিটমাস পেপারটা লাল হয় এবং দ্রবণে ডোবানোর পর লালই থেকে যায়, কোনো চেঞ্জ নাই, তাহলে হয় সেটা কি, হয় সেটা অ্যাসিড, না হয় সেটা কি, ওয়াটার। ওয়াটার মানে কি, জল, নাকি দুটোর মধ্যে হতে পারে, কেন, জল বা প্রসম পদার্থ এগুলো চেঞ্জ করে না, তার মানে লালকে লাল রাখলেই সেটা হবে অ্যাসিড বা জল। আর বাই চান্স যদি লালকে নীল করে দেয়, লালকে নীল করে দেয়, ঠিক আছে, লালকে নীল, তার মানে সেটা কি হয়ে গেল, বেস। এবার তুমি লালকে লাল রাখলেও তুমি বুঝতে পারছো না এটা অ্যাসিড না ওয়াটার, ঠিক আছে, তুমি বুঝতে পারছো না অ্যাসিড না ওয়াটার। এবার তুমি কি করলে, এই অ্যাসিড না ওয়াটার যেটা বুঝতে পারছো না, তার মধ্যে তুমি কী ডোবাবে, তুমি একটা নীল লিটমাসকে ডোবাও, তার মধ্যে তুমি একটা নীল লিটমাসকে ডোবাও। তুমি যখনই নীল লিটমাসকে ডোবাবে, যদি লিটমাস পেপারটা হয়ে যায় লাল, যদি লিটমাস পেপারটা হয়ে যায় লাল, তার মানে সেটা হচ্ছে অ্যাসিড। তার মানে দেখো, আমি লিটমাস পেপারের সাহায্যে কী করতে পারছি, অ্যাসিড এবং ক্ষার এই দুই পদার্থের মধ্যে ডিসক্রিমিনেশন বা দুটোর মধ্যে পার্থক্য আমরা করতে পারছি, তাই না, স্পষ্ট দেখো পার্থক্য করতে পারছি আমরা। তাহলে এই লিটমাস পেপারকে আমরা কি বলতে পারি, নির্দেশক। তাহলে নির্দেশক কাকে বলা হয়, তাহলে নির্দেশক হচ্ছে, দেখো এমন একটা পদার্থ যা বর্ণ পরিবর্তন করছে, তাই না, নিজের বর্ণ পরিবর্তন। তাহলে স্যার আমার নেটওয়ার্ক আনস্টেবল, আমি লিভ করে গেলাম, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে লিটমাস, এই সরি, নির্দেশকটা কী যেটা বলছিলাম, বলছে নির্দেশক হচ্ছে এক প্রকারের পদার্থ যা বর্ণ পরিবর্তনের দ্বারা জলীয় দ্রবণের আম্লিক, ক্ষারীয় বা প্রসম ধর্মকে নির্দেশন করে বা নির্দেশ করে, এবং অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় দ্রুত পরিবর্তনের, এই বর্ণ পরিবর্তনের মাধ্যমে প্রশমন ক্ষণ নির্দেশ করে, তাকে অ্যাসিড ক্ষার নির্দেশক বলে। তাহলে দেখো যা পড়লাম পুরোটাই মাথায় ঢুকে যাওয়ার কথা, শুধু একটা টার্ম, প্রশমন বিক্রিয়া এবং প্রশমন ক্ষণ, ঠিক আছে, এই জিনিসটা হয়তো আমরা এখনও বুঝতে পারবো না। তাহলে প্রশমন বিক্রিয়াটা নিয়ে আলোচনা করি, নির্দেশক নিয়ে একটু পরে আলোচনা করছি আমরা, ঠিক আছে। তাহলে নির্দেশকের মধ্যে একটা জিনিস পেলাম আমরা, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা যদি ক্লাস এইটটা খুব ভালো করে বা সেভেনটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়তাম, তাহলে আমরা জানি, বা আমরা আগের ক্লাসেই বললাম যে প্রশমন বিক্রিয়া হচ্ছে কি, না তো অ্যাসিডের সঙ্গে তুমি যদি ক্ষারের বিক্রিয়া করাও, বারবার শুনবে, অ্যাসিডের সঙ্গে তুমি যদি ক্ষারের বিক্রিয়া করাও, তুমি পাবে লবণ এবং জল, তুমি পাবে লবণ এবং জল, তাহলে অ্যাসিড প্লাস বেস ইউ উইল গেট সল্ট অ্যান্ড ওয়াটার। এই যে বিক্রিয়া, দেখো বাঁদিকে আছে অ্যাসিড এবং ক্ষার, আর এদিকে দেখো না অ্যাসিড না ক্ষার, এগুলো অ্যাসিড ক্ষার কিছুই নয়, তার মানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় বা তুল্য পরিমাণ অ্যাসিড, কথাটা শুনে নেবে, তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায়, বিক্রিয়ার শেষে অ্যাসিড এবং ক্ষারের কোনো ধর্মই না থেকে যদি লবণ এবং জল উৎপন্ন হয়, সেই রকম বিক্রিয়াকে বলবো আমরা প্রশমন বিক্রিয়া। কিভাবে করবো স্যার প্রশমন বিক্রিয়া, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। যেমন ধরো নির্দেশকের কথা বলি, যদি আমরা একটা নির্দেশক চুজ করি, ধরো
ফেনলফথ্যালিন, ঠিক আছে? আমরা ধরো ফেনলফথ্যালিন বলে একটা নির্দেশক চুজ করলাম, তো নির্দেশক নিশ্চয়ই বুঝতে পেরেছো ফেনলফথ্যালিন নির্দেশক হলে সেটা কি হবে, ফেনলফথ্যালিন নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ক্ষার চিনতে পারবে, তাই না? মনে রাখবে ফেনলফথ্যালিন অ্যাসিড বা অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ হচ্ছে বর্ণহীন, মানে এর কোনো বর্ণ নেই। তাহলে অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিন কি হচ্ছে? বর্ণহীন। তার সঙ্গেই প্রসম দ্রবণেও সে বর্ণহীন, অর্থাৎ প্রসম দ্রবণেও সে হচ্ছে বর্ণহীন, ঠিক আছে? তাহলে প্রসম দ্রবণেও এবং অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিন হচ্ছে বর্ণহীন, কিন্তু ক্ষারীয় দ্রবণে, কিন্তু ক্ষারীয় দ্রবণে কি হচ্ছে সেটা? সেটা হচ্ছে তোমার গিয়ে বেগুনি। তাহলে ক্ষারীয় দ্রবণে এটা হচ্ছে বেগুনি। তা তুমি কী করলে এখানে? সামান্য পরিমাণ ক্ষার নিলে, সামান্য পরিমাণ ক্ষার, ঠিক আছে, ধরো কথার মানে বলছি, সামান্য পরিমাণ ক্ষার নিলে, তাহলে ক্ষারের মধ্যে সামান্য পরিমাণ তুমি কী দিলে? ফেনলফথ্যালিন দিলে। তাহলে রঙটা কী হয়ে যাবে এটার? এটা রঙ হয়ে যাবে বেগুনি, এর মধ্যে ক্ষার আছে। এবার তুমি ওপরে আস্তে আস্তে কী করছো? অ্যাসিড ঢালছো, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে, হ্যাঁ খুব আস্তে আস্তে অ্যাসিড ঢালছো, এবং অ্যাসিড ঢালার সঙ্গে সঙ্গে এটাকে কী করছো? তুমি নাড়িয়ে দিচ্ছ, নাড়িয়ে দিচ্ছ, অ্যাসিড ঢালছো আর নাড়িয়ে দিচ্ছ। তাহলে অ্যাসিড ঢালতে ঢালতে এমন একটা টাইম আসবে, দেখা যাবে এই বেগুনি রঙটা বর্ণহীন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার মানে সেই জায়গাটাই প্রসম ধর্ম হয়ে গেছে। কেন? কারণ অ্যাসিড আর বেস দুটো বিক্রিয়া করে পরস্পর লবণ এবং জল উৎপন্ন করে। এবার লবণ এবং জল উভয়ই প্রসম, এবং লবণ এবং জলের মধ্যে ফেনলফথ্যালিন বর্ণহীন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে কি, ফেনলফথ্যালিন একটা নির্দেশক। তাহলে এই যে প্রসমন ক্ষণ, যেই মুহূর্তে অ্যাসিড এবং ক্ষার উভয়ের ধর্ম লোপ পাচ্ছে, এই যে মুহূর্ত, দ্য পয়েন্ট, সেই পয়েন্টটা যে মুহূর্তে কি হচ্ছে, অ্যাসিড এবং ক্ষার উভয়ের ধর্মই লোপ পাচ্ছে, এই টাইম পয়েন্ট যাই বলবে একেই বলবো আমরা কি, প্রসমন ক্ষণ। তাহলে এটাকেই বলবো আমরা সিম্পল ওয়েতে প্রসমন ক্ষণ। তাহলে এই প্রসমন ক্ষণ নির্দেশ করতে দেখো এখানে ফেনলফথ্যালিন নির্দেশকটা ব্যবহার হলো, ঠিক আছে? তাহলে নির্দেশক আমাদের কি করে, যে কোনটা কি পদার্থ, হোয়েদার ইট ইজ অ্যাসিড অর সল্ট, মানে প্রসম অর এটা কি ক্ষার, বা এটা প্রসমন ক্ষণ নির্দেশ করতে আমাদের কি করে কাজে লাগে। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, সবাই বলবে। তাহলে কতগুলো নির্দেশক সম্বন্ধে যদি আমরা জানি, ঠিক আছে, তাহলে দেখো লিটমাস, যদি তুমি সিম্পল লিটমাস দেখো, তাহলে লিটমাসের কি হচ্ছে, আম্লিক বা অ্যাসিড দ্রবণ, ঠিক আছে, আমি এখানে ছকটা করে দিচ্ছি, একটু দেখে নাও ছকটা। তো যদি অ্যাসিড নিই আমরা, অ্যাসিডিক, তারপর কী নিই যদি আমরা, আমরা তারপর নিচ্ছি হচ্ছে ক্ষার বা বেসিক, আর তারপর আমরা নিচ্ছি নিউট্রাল, নিউট্রাল প্রসম। তাই লিটমাস অ্যাসিড দ্রবণে কী হয়, লাল, এতবার তো পড়ে নিলাম আমরা, তাই না? বেসিকে কী হয়, নীল, ক্ষারীয় দ্রবণ নীল। আর নিউট্রালে কী হয়, মানে নিউট্রালে যে বর্ণ আছে সে বর্ণই থাকবে, তাই না? তুমি যদি নিউট্রালের মধ্যে লাল রাখো, লাল লিটমাস পেপার, লালই থাকবে, নীল লিটমাস রাখো, নীলই রাখবে, ঠিক আছে? সো আমি ইন জেনারেল লিখে দিলাম বেগুনি, ঠিক আছে, লাল নীলের একটা মিক্স, ধরো বেগুনি লিখ, মতলব তুমি যদি লাল লিটমাস পেপারকে নিউট্রালে ডোবাও সে বেগুনি হবে, কিন্তু লাল লিটমাসকে খাড়ে ডোবালে পরে সেটা নীল হয়ে যাবে, আর নীল লিটমাসকে খাড়ে ডোবালে সেটা লাল হবে, ব্যাস গল্প শেষ। তারপর যেটা পড়ছি আমরা ফেনলফথ্যালিন, তারপর পড়ছি আমরা ফেনলফথ্যালিন, ফেনলফথ্যালিন এক্ষুনি বললাম অ্যাসিডে হচ্ছে বর্ণহীন, মানে কোনো বর্ণ নেই, ঠিক আছে, খারের মধ্যে কি হয়, না তো খারের মধ্যে হয় বেগুনি, ঠিক আছে, আচ্ছা। আর প্রসম দ্রবণে এক্ষুনি বললাম প্রসম দ্রবণে হচ্ছে বর্ণহীন, ঠিক আছে, তো ফেনলফথ্যালিন হলো। তারপর হচ্ছে মিথাইল অরেঞ্জ, তারপর হচ্ছে মিথাইল অরেঞ্জ, ঠিক আছে, কমলা। তাহলে মিথাইল অরেঞ্জের অ্যাসিড দ্রবণে বর্ণ হচ্ছে লাল, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, আমি তো দেবই দেবো। তাহলে মিথাইল অরেঞ্জের অ্যাসিড দ্রবণে কী হচ্ছে, লাল, ক্ষারীয় দ্রবণে এটা হয় কমলা, ক্ষারীয় দ্রবণে, সরি, ক্ষারীয় দ্রবণে এটা হয় হলুদ, ভুল বললাম একটু, ক্ষারীয় দ্রবণে এটা হয় হলুদ, আর প্রসম দ্রবণে এটা হয় কমলা, প্রসম দ্রবণে এটা হয় কমলা। তারপর এটা হচ্ছে মিথাইল রেড, মিথাইল রেড, মিথাইল রেড আম্লিক দ্রবণে লাল, মিথাইল রেড আম্লিক দ্রবণে লাল, ক্ষারীয় দ্রবণে হচ্ছে হলুদ, ক্ষারীয় দ্রবণে হচ্ছে হলুদ, ঠিক আছে, আচ্ছা, প্রসম দ্রবণে এটা হচ্ছে লাল, প্রসম দ্রবণে এটা হচ্ছে লাল। তাহলে এই কয়েকটা আমরা নির্দেশকের বিভিন্ন দ্রবণে কী কী রং হয় সেটা আমরা একটু পড়ব, ঠিক আছে,
লয়েকটা বোঝাতে পেরেছি আশা করি। ঠিক আছে, আচ্ছা তাহলে নির্দেশকের সাহায্যে আমরা কী কী করতে পারি সেই কনসেপ্টটা আশা করি আমাদের মধ্যে সকলের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার এই প্রশমন যে বিক্রিয়া আমি কথা বলছি, অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার মধ্যে নির্দেশক একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নাহলে তুমি প্রশমন ক্ষণ চিনতে পারবে না। এবার কোন বিক্রিয়ায় কোন নির্দেশক আমি চুজ করব, দেখো বিক্রিয়া অনেক রকম হয়। যেমন ধরো তোমাদেরকে জাস্ট হিন্ট দিচ্ছি, তীব্র ক্ষারের সঙ্গে তীব্র অ্যাসিডের বিক্রিয়া হতেই পারে, কথার মানে বলছি, ধরো তীব্র ক্ষারের সঙ্গে মৃদু অ্যাসিডের বিক্রিয়া নিলাম আমি, হতেই পারে স্যার, না হওয়ার কিছু নাই। ধরো তীব্র অ্যাসিডের সঙ্গে আমি মৃদু ক্ষারের বিক্রিয়া নিলাম, হতেই পারে স্যার। আবার কি আমি কি নিলাম, মৃদু ক্ষারের সঙ্গে, সরি, মৃদু ক্ষারের সঙ্গে মৃদু অ্যাসিড, তাই না? তাহলে এই চার রকম বিক্রিয়ার ক্ষেত্রে কি সব ক্ষেত্রে আমি একই রকম নির্দেশক ব্যবহার করব? এটা একটু বাড়িতে সবাই ভাববে, ভেবে একটু যদি কোনো জায়গায় সার্চ করো, কোনো জায়গায় পাও, আমাকে একটু কাইন্ডলি জানাবে যে স্যার তীব্র ক্ষার তীব্র অ্যাসিডের জন্য কোন ফেনলফথালিন, একটা করে জাস্ট এক্সাম্পল, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, মৃদু ক্ষার তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার তীব্র অ্যাসিড, এটা কিন্তু আমাকে অবশ্যই সকলে একটু জেনে বলবে। ঠিক আছে, যে কোন ক্ষেত্রে আমরা কোন কোন নির্দেশক ইউজ করব, আমি কিন্তু সকলকে নেক্সট দিন ধরবো, এটা একটু খুঁজে বার করবে। এবার না পেলে পরে তোমাদের কাছে তো একটা অস্ত্র আছে, স্যার পাইনি, তাই না? চেষ্টা করবে বাবা, গুগলে অন্য কিছু না সার্চ করে এগুলো সার্চ করবে, অনেক বেটার হয়, তাই না? বোঝাতে পারলাম আমি? ঠিক আছে, এরপর পড়বো আমরা কয়েকটি অ্যাসিড এবং কয়েকটি ক্ষারের ব্যবহার। তো প্রথমেই যে অ্যাসিডটা আমরা পড়বো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং এটার নাম হচ্ছে H2SO4। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা, দ্য কিং অফ কেমিক্যালস, রসায়নের রাজা। রসায়নের এহেনও কোনো জিনিস নাই যেখানে এই ব্যাটা কাজে লাগে না, সব জায়গায় ব্যাটা চলে আসে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রাসায়নিক পদার্থের রাজা বা কিং অফ কেমিক্যালস। ঠিক আছে, সব জায়গায় এটা কাজে লাগে, সব জায়গায় ইউজ করা হয়। ঠিক আছে, কী কী কাজে লাগে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতিতে কাজে লাগে, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট, সুপার, তোমার যে কোনো জায়গার সার উৎপাদন করতে H2SO4 ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, যেমন ফটকিরি, অ্যালাম, তা প্রস্তুত করতে H2SO4 কাজে লাগে, বিভিন্ন রকমের বিস্ফোরক পদার্থ তৈরি করতে আমাদের কী লাগে, সালফিউরিক অ্যাসিড লাগে, যেমন পেট্রোলিয়াম শোধনে। তো বুঝতেই পারছো একটা হিউজ অ্যামাউন্টের জায়গায় আমরা কী করছি, H2SO4কে ইউজ করছি, সেই জন্য H2SO4 কী হচ্ছে, রসায়নের রাজা। ঠিক আছে, তারপর হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা H2SO4-এর অপর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল, এটা মনে রাখবে, অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, তাহলে H2SO4-এর অপর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল, এটাকে অয়েল বলা হয়, অয়েল অফ ভিট্রিয়ল। আচ্ছা, HCl কে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে, HCl কে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড, এটা অনেক সময় বাথরুম পরিষ্কার করতে মিউরিয়েটিক অ্যাসিড দেখবে ইউজ করা হয়, গৌমূত্রের মতো দেখতে লাগে, হোয়াট এভার, এই হলুদ 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 অভাব একটু আছে। ঠিক আছে, টাইলস পরিষ্কার করতে বা এইগুলো ব্যবহার করতে HCl অনেক সময় ইউজ করা হয়। ঠিক আছে, তা আচ্ছা, তাহলে HCl কী কাজে লাগে? ঠিক আছে, তাহলে যখন আমরা লোহার গায়ে জিঙ্কের আস্তরণ দেবো, ঠিক আছে, লোহার গায়ে জিঙ্কের প্রলেপ, যেটাকে বলা হয় কি, গ্যালভানাইজেশন, তাহলে এই গ্যালভানাইজেশন প্রলেপ দেওয়ার আগে অক্সাইডের একটা আস্তরণ অপসারণ করতে হয়, যেমন Fe, ফেরাসের আগে কি থাকে বা ফেরাসের ওপর Fe2O3 ফেরিক অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায় খোলা বাতাসে রাখলে। এবার তার সঙ্গে যদি HCl দেওয়া হয় তাহলে এই অক্সাইড মানে ওটা এখান থেকে বাদ হয়ে যায়। তো এইটা করতে আমাদের কি লাগে, HCl কাজে লাগে। বিভিন্ন ধাতব ক্লোরাইড, যেমন ধরো ম্যাগনেশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, হোয়াট এভার, তো এগুলো প্রস্তুত করতে আমাদের কী লাগে, HCl কাজে লাগতে পারে। ঠিক আছে, তাহলে ওষুধ প্রস্তুতিতে বিভিন্ন কাজে আমাদের এগুলো লাগে, তাহলে আমরা দু তিনটে করে এগুলোর কাজ পড়ে নেবো। ঠিক আছে, তারপর যেটা হচ্ছে HNO3, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, তো এটা একটা মহান, একটা বিশাল তীব্র অ্যাসিড, মহান ইন দ্য সেন্স এটা অনেক জায়গায় কাজে লাগে, এবং সবচেয়ে যেটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে TNT, ট্রাইনাইট্রোটলুইন। এই ট্রাইনাইট্রোটলুইনের অ্যাকচুয়াল সংকেত হচ্ছে কি, তোমরা যদি এটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে একটাকে বলা হয় বেঞ্জিন বলয়, এই বলয়টার নাম হচ্ছে বেঞ্জিন বলয়। ঠিক আছে, এই বলয়টা হচ্ছে বেঞ্জিন বলয়, এই বেঞ্জিন বলয়ের মাথায় যখনই আমি CH3 দিব এর নাম হয়ে যাবে টলুইন, এইটা হচ্ছে তাহলে টলুইনের সংকেত। ঠিক আছে, এই যে কোনা কোনা আছে এগুলোতে সব সি আছে। এবার ট্রাইনাইট্রো মানে এখানে একটা নাইট্রো থাকবে, এখানে একটা নাইট্রো থাকবে, এখানে একটা নাইট্রো থাকবে, তাহলে এটা হলো ট্রাইনাইট্রো টলুইন বা TNT। স্যার এটা দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে, দেখ কী করে হয়, দেখো এই ছটা কোনায় ছটা সি থাকে, এটা ভাববে, ছটা কোনায় ছটা সি থাকে। এবার এই সিগুলোকে তুমি এরকম করে বন্ড দাও, তাহলে কার্বনগুলো এরকম করে বন্ড হয়ে গেলো, দেখো আকারটা এরকম এসছে।
এবার একটাই ডাবল বন্ড, একটাই সিঙ্গেল বন্ড, একটাই ডাবল বন্ড, একটাই সিঙ্গেল বন্ড, একটাই ডাবল বন্ড, এটা হলো বেঞ্জিন বলয়, এটা হলো সেই বেঞ্জিন বলয়টা, ঠিক আছে? এবার প্রত্যেক জায়গায় একটা একটা করে হাইড্রোজেন দাও, এটা হচ্ছে সেই বেঞ্জিন বলয় যেটা আমি লিখছিলাম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ফিজিক্সে হাইড্রোজেন চলে গেছে, ঠিক আছে, এখানে হাইড্রোজেন। এবার এই হাইড্রোজেনটাকে কেটে তুমি কি করো, এখানে একটা CH3 ঢুকিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল কি বাবা, টলুইন। আবার কি করবে তুমি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেনকে কেটে তিনটে জায়গায় তুমি নাইট্রো ঢুকিয়ে দাও, এটা বলে নাইট্রো গ্রুপ, তাহলে এটা হয়ে গেল ট্রাই নাইট্রো টলুইন, ট্রাই নাইট্রো। দেখো ট্রাই, 1 2 3 তিনটে নাইট্রো আছে, ট্রাই নাইট্রো তার সঙ্গে টলুইন, তাহলে HNO3 কি করতে কাজে লাগে, TNT বিস্ফোরণ তৈরি করতে কাজে লাগে, এবং আমরা বিস্ফোরণ খুব ভালোবাসি, তাই না? তো TNT একটা খতরনাক, এরা কি বলবো, বিষাক্ত, হোয়াট এভার যাই বলো, যত রকমের ভাষা তোমরা ইউজ করতে পারো, তত রকমের একটা বিষাক্ত পদার্থ। তো এটা প্রস্তুত করতে আমরা খুব ভালোবাসি এবং আমরা পৃথিবীকে ধ্বংস করতে চাই। সো আমরা পৃথিবীকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে বসে আছি, ইনফ্যাক্ট আমিও তার সঙ্গে, তোমাদের সঙ্গে একমত, সেই জন্য আমরা এগুলো পদার্থ বানাবো আরও বেশি করে, তাই না? আচ্ছা, অ্যামোনিয়াম নাইট্রেট প্রস্তুত করতে কাজে লাগে, কৃত্রিম রেয়ন, সিল্ক, সেলুলোজ ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ, আমি তো দেখা লেখা আছে সব গড় গড় করে পড়ছি, তোমরা এগুলো একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? তাহলে এই হলো HNO3। আচ্ছা, HNO3কে অনেক সময় বলা হয় তেজি জল, অনেক সময় বলা হয় তেজি জল, জলের মতো দেখতে, তেজি জল, ঠিক আছে, HNO3কে বলা হয়। এছাড়াও আরও একটা অ্যাসিড বলবো না আমরা, অ্যাসিডের মিক্সচার, এটাকে বলা হয় অ্যাকোয়ারিজিয়া, অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়াটা কি, তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সঙ্গে এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড, এর মিক্সচারকেই বলবো আমরা কি অ্যাকোয়ারিজিয়া। অ্যান্ড এটা খুবই 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 তীব্র একটা অ্যাসিড, মানে অ্যাসিডের মিক্সচার। এটা কি কাজে লাগে স্যার, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অম্লরাজ, এটাকে তুমি যদি বাংলায় বলো এটা হচ্ছে অম্লরাজ, অম্লের রাজা, অম্লরাজ, এতটা তীব্র। এটা কি করে, বিভিন্ন রকমের স্বর্ণকার বা যারা গোল্ড স্মিথ, যারা সোনার কাজ করে, তাদের দোকানে দেখবে এগুলো কাজে লাগা হয়, বিভিন্ন ধাতুকে গলাতে, সোনা, রূপা, প্ল্যাটিনাম, এগুলো ধাতুকে গলাতে কাজে লাগে। তাহলে এই হলো আমাদের কি, সিম্পল অ্যাসিডের ব্যবহার বা গল্প। তাহলে এখানে সবচেয়ে যেটা আজকে যেটা ইম্পর্টেন্ট পড়লাম সেটা হচ্ছে কি, এই টলুইনের কনসেপ্টটা, TNT মনে রাখবে বাবা, অ্যাকোয়ারিজিয়াটা মনে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমরা একটু বাড়িতে একটা পড়ে নেবে সোডিয়াম হাইড্রোক্সাইডটা। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি, না তো সাবান, ডিটারজেন্ট ইত্যাদি কাজে, বা কৃত্রিম সিল্ক তৈরি করতে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন রকম ধাতু নিষ্কাশনে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কাজে লাগে, রং প্রস্তুত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড কাজে লাগে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এই হলো আমাদের সিম্পল ওয়েতে, এগুলো বা মুখস্থ করা ছাড়া কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে আমাদের সিম্পল পেলাম আমরা অ্যাসিড এবং কয়েকটি ক্ষারের সিম্পল ব্যবহার, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা পড়বো আমরা, কতকগুলি অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ধর্ম, এই জায়গাটা পুরোটা মুখস্থ করতে হবে সবাইকে, ঠিক আছে? কারণ রাসায়নিকভাবে দেখো কার সঙ্গে কী বিক্রিয়া করে, কী উৎপন্ন হয়, এগুলো মুখস্থ করা ছাড়া কিছু উপায় নেই। আমি উপায় বলবো না, কেন, কারণ ফিজিক্সের একটা ল আমরা বুঝতে পারি, এটার সঙ্গে ম্যাচ রেখে এরকম হয়, কেমিস্ট্রিতেও হয়, না হওয়ার কিছু নেই। তবে সব রিয়াকশান যে একই হবে এর কোনো মানে নেই, কিন্তু ফিজিক্স এরকম হয় যে এটা এরকম হলে তার পরেরটা এরকম প্যাটার্নে আসে, কিন্তু এখানে সেরকম নাও হতে পারে। কয়েকটা এক্সাম্পল তুমি দেখলে বুঝতে পারবে। তাহলে প্রথম যে অ্যাসিডের রাসায়নিক ধর্ম পড়বো, যেটা সবচেয়ে তীব্র অ্যাসিড, সেটা হচ্ছে H2SO4। সো H2SO4 অ্যাসিডের রাসায়নিক ধর্ম আমরা সবচেয়ে আগে পড়বো, ঠিক আছে? তো প্রথম ধর্মটা হচ্ছে কি, না তো ধাতব কার্বোনেটের সঙ্গে বিক্রিয়া, ধাতব কার্বোনেট, ধাতব কার্বোনেট মানে কি, যেমন ধরো সোডিয়াম কার্বোনেট Na2CO3, তাই না, যেমন ধরো MgCO3 ম্যাগনেশিয়াম কার্বোনেট, তাহলে কার্বোনেটের সঙ্গে একটা ধাতু থাকলে সেটা হচ্ছে ধাতব কার্বোনেট, ঠিক আছে? তাহলে এই ধাতব কার্বোনেট বা বাইকার্বোনেট, বাইকার্বোনেট কোনটা স্যার, না তো NaHCO3, এটা হচ্ছে বাইকার্বোনেট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাইকার্বোনেট। তাহলে ধাতব কার্বোনেট বা বাইকার্বোনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ধাতব সালফেট লবণ, জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে একটা পরীক্ষা নিই, তাহলে ধরো সোডিয়াম কার্বোনেট নিয়েছো Na2CO3, তার সঙ্গে কী করেছো, H2SO4, ঠিক আছে? তাহলে এখান থেকে উৎপন্ন হবে যেটা, সেটা হচ্ছে Na2SO4, সোডিয়াম সালফেট, তাহলে ধাতব সালফেট লবণ উৎপন্ন হলো, ভেরি গুড। তার সঙ্গে কী উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড, CO2 গ্যাস আকারে বাইরে বেরিয়ে গেল। কেন কার্বন ডাইঅক্সাইড, এই যে CO3 পার্ট আছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, Na2 আছে আর SO4 আছে, এখান থেকে Na2SO4 তৈরি হলো, আর এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে H2O পড়ে থাকলো, তার মানে তৈরি হবে H2O।
তার মানে এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া, মানে কি ধাতব কার্বোনেটের সঙ্গে আমি যদি সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করাই তাহলে ধাতব সালফেট জল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। বাইকার্বনেট যদি নিই আমরা সিমিলার ধরতে পারো, তাহলে ধরো সোডিয়াম বাইকার্বনেট নিলে তার সঙ্গে H2SO4 বিক্রিয়া করছে, তাহলে সিম্পল সেম রিয়াকশান কি হবে, না তো Na2SO4 সোডিয়াম সালফেট তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে কি হবে জল উৎপন্ন হবে। ঠিক আছে, এবার তুমি ব্যালেন্স করে নেবে, ঠিক আছে Na2 আছে তাহলে এখানে 2 বসাতে হবে, তাই না, Na2-র জন্য এখানে 2 বসাতে হলো, তাই দেখো 2Na2H হয়ে গেল, তাহলে এখানে H2 হয়ে গেছে, ভেরি গুড। আর এখানে H2 আছে তার মানে এখানে তোমাকে 2 বসাতে হবে, 2H2 হলো, দুটো অক্সিজেন, দুটো চারটে অক্সিজেন আর চারটে আটটে অক্সিজেন, তাহলে চারটে আর 3 2 6 10টা অক্সিজেন, আচ্ছা কার্বনও দুটো আছে তাহলে এখানে 2 দিয়ে দাও, বাস তাহলে গল্প শেষ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, ব্যালেন্সিং করতে পারি। তাহলে ধাতব কার্বোনেটের সঙ্গে কীভাবে H2SO4 বিক্রিয়া করে সেটা আমরা দেখো ইজিলি বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা পরের পয়েন্টে আবার দেখি, পরের পয়েন্টে কী আছে, তাহলে পরের পয়েন্টে আমরা যেটা পড়বো সেটা কী হচ্ছে, না তো যদি সিম্পল ধাতুর সঙ্গে বিক্রিয়া করি, যে কোনো একটা ধাতুর সঙ্গে, ঠিক আছে, যদি একটা সিম্পল ধাতুর সঙ্গে, আচ্ছা তার আগে ক্ষারকের বিক্রিয়াটা নিয়ে নিই, ক্ষারক এবং ক্ষারের বিক্রিয়া পরপর তোমাদের বই এরকমভাবেই আছে, যে বইটা আমি ফলো করছি, তাহলে ক্ষারকের বিক্রিয়াটা আছে, আগে তাহলে ক্ষারকের বিক্রিয়াটা নিই। ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া তো খুব ইজি, কারণ এক্ষুনি আমরা করে দিলাম, তাই না। তাহলে ক্ষারের সঙ্গে 2 নম্বর, ক্ষারের সঙ্গে বিক্রিয়া কী হতে পারে, ক্ষার, ক্ষার মানে কি সোডিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে যদি H2SO4 বিক্রিয়া নাও তাহলে কী উৎপন্ন হবে, না তো সোডিয়াম সালফেট লবণ উৎপন্ন হবে, তার সঙ্গে জল উৎপন্ন হবে, বাস গল্প শেষ, তাই না। এখানে 2NOH দিয়ে দাও, এখানে 2H2O দিয়ে দাও, তাহলে দেখো গল্প শেষ হয়ে যাচ্ছে, তাই না। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যখনই ক্ষারের সঙ্গে আমি বিক্রিয়া করাবো তখন কী হবে, আমার এরকমভাবে লবণ জল উৎপন্ন হবে, ঠিক আছে। আমরা যেটা ইম্পর্ট্যান্ট পড়বো সেটা হচ্ছে ধাতুর সাথে, এটা খুব ইম্পর্ট্যান্টলি সবাই পড়বে, ঠিক আছে, যে কোনো ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া খুব ইম্পর্ট্যান্টলি সবাই পড়বে, ঠিক আছে। তাহলে ধরো ম্যাগনেশিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করি, ঠিক আছে, ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া, না তো সাধারণ উষ্ণতায়, ঠিক আছে, ম্যাগনেশিয়াম বারবার শুনবে, সাধারণ উষ্ণতায় ম্যাগনেশিয়াম পাতলা সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে, তার মানে Mg+H2SO4, অ্যারো দিয়ে কি লিখবো আমরা, Mg+SO4+H2। দেখো আমরা অ্যাসিড কাকে বলে তার সংজ্ঞায় বলেছিলাম যে অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, দেখো তাই হয়েছে, অর্থাৎ দেখো এই জায়গাটায় ধাতু ঢুকে গেছে আর হাইড্রোজেনটা বাইরে বেরিয়ে এসছে, মানে এখানে হাইড্রোজেনটা কী হয়ে গেছে, সিম্পল প্রতিস্থাপিত হয়ে গেছে, তাই না, কনসেপ্টটা এরকমভাবে বলতে পারি আমরা, হাইড্রোজেনটা কী হয়ে গেছে, প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটা দেখো অ্যাসিডের সংজ্ঞার সঙ্গে একদম মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো পাতলা, কী বললাম, পাতলা সালফিউরিক অ্যাসিড, ভেরি গুড। আচ্ছা এবার যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, বারবার শুনবে, তাহলে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে H2SO4 আমি ব্র্যাকেটে CON লিখছি, কন মানে হচ্ছে কনসেন্ট্রেটেড গাঢ়, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম সালফেট, তার সঙ্গে উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড, তার সঙ্গে উৎপন্ন হবে জল এবং 2H2SO4 নেবে, তাহলে হয়ে যাবে। তাহলে কী বললাম, পাতলার সঙ্গে দেখো সিম্পল রিয়াকশান, গাঢ় হলে পরে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তার সঙ্গে, ঠিক আছে। যদি জিঙ্কের সঙ্গে বিক্রিয়া নাও সেমভাবে হবে, ঠিক আছে, কেমন, না তো জিঙ্কের সঙ্গে যদি পাতলা বা লঘু H2SO4 বিক্রিয়া নাও, জিঙ্ক তার সঙ্গে H2SO4 ডাইলুট, ডাইলুট মানে হচ্ছে লঘু, তাহলে কী হবে, সিম্পল ZnSO4 তার সঙ্গে H2। কিন্তু তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, সাপোজ Zn+H2SO4, তার সঙ্গে তুমি কী নিচ্ছ, কনসেন্ট্রেটেড বা গাঢ় H2SO4, তাহলে উৎপন্ন হবে Zn SO4 প্লাস সালফার ডাইঅক্সাইড এবং কী উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে। তাহলে ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের সঙ্গে বিক্রিয়াটা বুঝতে পারলাম, সিমিলার ওয়েতে তোমরা কপারের সাথে বিক্রিয়াটা করবে, কপারের সাথে নিশ্চয়ই তাহলে বুঝতে পারছ যে কপারের সাথে কীভাবে বিক্রিয়াটা করবে, ঠিক আছে। তাহলে কপারের সাথে বিক্রিয়াটা তোমরা সকলে একটু করে নেবে, ঠিক আছে, আমি আর বলছি না কপারের বিক্রিয়াটা, কারণ আরও অনেক অ্যাসিড বাকি আছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের H2SO4-এর বিক্রিয়া। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে HCl-এর বিক্রিয়া, HCl, ঠিক আছে। চলো বলো স্যার, ডাইলুট মানে লঘু, ডাইলুট মানে হচ্ছে ওটা লঘু, ডাইলুট, লঘুকে আমরা ডাইলুট বলি, আর কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড, HCl, তাহলে সেমভাবে বিক্রিয়া করবো। তাহলে প্রথম বিক্রিয়াটা করেছিলাম ধাতব কার্বোনেটের সঙ্গে, প্রথম বিক্রিয়াটা নিয়েছিলাম
ধাতব কার্বনেট বা বাইকার্বনেট নাকি? তা সোজা বিক্রিয়ায় চলে আসছি আমি একদম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই দেখো, সোডিয়াম কার্বনেটের সঙ্গে যদি তুমি HCl বিক্রিয়া নাও তাহলে কি উৎপন্ন হবে? না তো সোডিয়াম ক্লোরাইড, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে উৎপন্ন হবে সিম্পল ওয়েতে জল। তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল ওয়েতে বিক্রিয়া, তাহলে সোডিয়াম কার্বনেটের সঙ্গে, ঠিক আছে? তাহলে হচ্ছে বিক্রিয়া। আচ্ছা এখানে ব্যালেন্সটা করবে, দেখো এখানে Na2 আছে, তার মানে এখানে টু NaCl হবে, তাহলে টু HCl হবে, তাহলে CO3 একটা আছে, CO2 হলো, তার মানে O2 আর একটা, তিনটে ও হয়ে গেছে, তাহলে নাকি H2, হ্যাঁ মিলে গেছে, তাহলে হচ্ছে বিক্রিয়া। আচ্ছা বাইকার্বনেটের সঙ্গে একটা বিক্রিয়া নিয়ে নাও, তাহলে NaHCO3 এর সঙ্গে যদি তুমি HCl এর বিক্রিয়া নাও তাহলে কি হবে? দেখো না তো NaCl প্লাস H2O প্লাস CO2, তাই না? দেখো গল্প হয়ে যাচ্ছে। সিমিলারলি দু নম্বর পয়েন্ট যদি আমরা লিখি ক্ষারের সাথে বিক্রিয়া, দু নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, নিশ্চয়ই এটা বলতে হবে না আমাকে ক্ষারের সাথে কি বিক্রিয়া করবে, তাই না? তাহলে ক্ষারের সাথে কি বিক্রিয়া করবে? না তো সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো একটা ক্ষার, তার সঙ্গে তুমি এগেইন সরি H2S বলছি HCl এর বিক্রিয়া করাচ্ছ, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সময় তুমি কি করছো? HCl এর বিক্রিয়া করছো, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হবে, তাহলে এটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, তাই না? আচ্ছা আমরা পরেরটা কি করেছিলাম? ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া, তাই না? তাহলে Mg-র সাথে বিক্রিয়া। তাই দেখো ম্যাগনেশিয়ামের সাথে আমরা কি করেছিলাম, দু ধরনের বিক্রিয়া হাইড্রোক্লোরের সাথে উৎপন্ন করে, একটা হচ্ছে গাঢ় আর একটা হচ্ছে লঘু। তাহলে দেখো দুই ধরনের বিক্রিয়াতেই, গাঢ় এবং লঘু উভয় ক্ষেত্রেই সাধারণ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে, ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর কি করে হাইড্রোজেন উৎপন্ন করে, ঠিক আছে? তো দেখো কি হয়, তাহলে Mg প্লাস টু HCl, ঠিক আছে? কেন হবে টু HCl? কারণ MgCl2 হয়, ম্যাগনেশিয়ামের যোজ্যতা 2 প্লাস কি উৎপন্ন হবে H2, ঠিক আছে? তাহলে সব ক্ষেত্রে এই বিক্রিয়াটাই আমরা লিখবো। সিমিলার ওয়েতে যদি জিঙ্কের সাথে বিক্রিয়া হয় তাহলে জিঙ্কের সাথে সেম বিক্রিয়া হবে, আর বলছি না আমি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেম বিক্রিয়া, ঠিক আছে? কপারের সাথে বলে দিচ্ছি, দেখো কপারের সাথে সাধারণ অবস্থাতে বিক্রিয়ার বদলে আমরা কি করি, অক্সিজেনের উপস্থিতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি। তাহলে কি বললাম, তুমি কপার নেবে তার সঙ্গে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নেবে এবং অক্সিজেন, মানে বায়ুর উপস্থিতি বা অক্সিজেনের উপস্থিতিতে কপারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কী করতে হবে, মিশিয়ে তোমাকে ফোটাতে হবে, অর্থাৎ সামান্য পরিমাণ হিট দিতে হবে, মিশিয়ে ফোটাতে হবে। তাহলে এই বিক্রিয়াটা কি হয়, CuCl2 কিউপ্রিক ক্লোরাইড উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে CuCl2 কিউপ্রিক ক্লোরাইড এবং কি উৎপন্ন করে H2O, ঠিক আছে? এই বিক্রিয়াটা হয়, ব্যালেন্সিং তোমরা একটু করে নেবে, ব্যালেন্সিং যেমন ধরো এখানে CuCl2 আছে, তাহলে Cl2 মানে 2 হবে না, তাহলে 4HCl লাগবে, ঠিক আছে? তাহলে 4HCl লাগবে, ঠিক আছে? তাহলে 4HCl দিলে এখানে দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে 2CuCl2 2, তাহলে দেখো মিলে যাচ্ছে, আশা করি চারটে হাইড্রোজেন মানে 2H2, তাহলে মিলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কি সিম্পল কপারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াগুলো প্রত্যেকটা কিন্তু মনে রাখবে, আমি পরীক্ষায় লিখতে দেবই দেব, বিক্রিয়া আমি প্রচুর লিখতে দেবো, সবাই কিন্তু বিক্রিয়াগুলো মুখস্থ রাখবে। এখন যদি মনে হয় যে স্যার বিক্রিয়াগুলো খুব কঠিন মনে রাখতে পারছি না, মাধ্যমিকে কিন্তু বা তোমাদের কাজে লাগবে, এটা ভেবে রেখো না যে নাইন, নলেজ ইজ নলেজ অলওয়েজ, ঠিক আছে? তুমি জ্ঞান অর্জন করছো শুধুমাত্র ক্লাস নাইনের জন্য নয়, তাহলে অ আ হ্রস্ব দীর্ঘ শিখে ক্লাস ওয়ানেই সেটা ভুলে গেলে পারতে, এখন কেন অ আ হ্রস্ব দীর্ঘ কাজে লাগছে? যে কোনো মুহূর্তে যে কিছুই তুমি শিখছো, এভরিডে আমরা প্রত্যেকেই কিছু না কিছু শিখছি, এই শেখাটা আমাদের আজীবন যেন মনে থাকে, ঠিক আছে? যে কোনো কিছু তুমি একটা রচনা লিখবে, সেই রচনাটা যেন তোমার নিজের লেখা হয়, কোনো নোটসপত্র নয়, তোমার নিজস্বতা যেন তার মধ্যে থাকে, তাই না? তুমি কেন কোনো কিছুকে মুখস্থ করে ঝাড়বে, জিনিসটা বোঝো, নিজের ভাষায় লেখো, তাই না? তোমাকে এখানে ভাষা আমি বলে দিলাম কি, না তো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি এক ক্ষারীয় অ্যাসিড, ক্ষারক ও ক্ষারের সাথে এটি বিক্রিয়া করে লোক, এই মুখস্থ কেন করবে? তুমি সিম্পলি এটাকে নিজের ভাষায় ব্যাখ্যা করো, ভাষার মধ্যে যেন ভুল ত্রুটি না হয়। প্রথম প্রথম তো ভুল ত্রুটি আমাদের হবে, আমারও হয়েছে, তোমারও হবে, কিন্তু আস্তে আস্তে সেটা ওভারকাম হবে, কিন্তু নিজেদের মধ্যে সেই লেজিনেসটা রাখা একদম চলবে না, ঠিক আছে? তাই মুখস্থ বিদ্যা একদম অ্যাভয়েড করবে যতটা পারবে। আমি তোমাদেরকে ছোট্ট থেকে বেলা থেকে সেভেন থেকে তোমরা পড়ছো সেই জিনিসটা আমি বলে আসছি যে মুখস্থ বিদ্যা একদম অ্যাভয়েড করবে, সেই জন্য আমি নোটস লেখানোর খুব বিপক্ষে, ঠিক আছে? চলো, নোটস নয়, আমাদের কিছু প্রয়োজন হয় যে এগুলো এগুলো মনে রাখার জন্য, সেই মনে রাখার জন্য আমরা কিছু কিছু জিনিসকে পয়েন্ট আউট করতে পারি, বাট সেটা যেন কখনোই অপরের জিনিস না হয়, নিজেরটা নিজেরটার মতো করে রাখবো, ঠিক আছে? পরেরটা নিচ্ছি আমরা নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? পরেরটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তা নাইট্রিক অ্যাসিডের এগেইন কী করতে হবে, আমাকে ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করতে হবে। দেখো পরপর লিখছি আমি, ধাতব কার্বনেট, তাহলে সে এগেইন আমরা কী নিচ্ছিলাম, Na2CO3 সোডিয়াম কার্বনেট, তাই না? তাহলে Na2CO3 সঙ্গে আমরা কী করবো, HNO3 বিক্রিয়া করবো,
তাহলে এখানে কি হবে, সোডিয়াম কি উৎপন্ন হয়, নাইট্রেট উৎপন্ন হয়, সোডিয়াম নাইট্রেট, ধাতব নাইট্রেট, NaNO3, ধাতব নাইট্রেট উৎপন্ন হবে দেখো, ঠিক আছে। তার সঙ্গে উৎপন্ন হয় H2O, তার সঙ্গে উৎপন্ন হয় CO2। ব্যালেন্সটা একটু দেখে নেবে, নিশ্চয়ই এখানে দেখছো Na2 আছে, তার মানে এখানে 2 করতে হবে, ঠিক আছে। তার মানে 2 নাইট্রোজেন হয়ে গেছে, তার মানে 2 HNO3 করতে হবে, 3 2 6টা, আর 3 9টা অক্সিজেন, 9টা অক্সিজেন হলে এখানে নিশ্চয়ই কী করতে হবে আমাকে, তাহলে সি একটা আছে, আচ্ছা H2O, ঠিক আছে। তার মানে এখানে এই রকম ঘটনা হলে পরে সিম্পল আমাকে এখানে 2 2 করে দিলে তো হয়ে যাচ্ছে, 3 2 6টা আর 3 9টা, 3 2 6টা 2 8 1 9, হ্যাঁ মিলে গেছে, তাহলে এটা হচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তার সঙ্গেও যদি আমরা কি করি HNO3-র বিক্রিয়া নিই, তাহলে এগেইন উৎপন্ন হবে NaNO3, সোডিয়াম নাইট্রেট, একই জিনিস বিক্রিয়া বাবা, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, তার সঙ্গে কি উৎপন্ন হবে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো এবার কি উৎপন্ন হবে, আর লিখতে হবে আমাকে কি H2 এবং কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। সিমিলারলি 2 নম্বর বিক্রিয়া আমরা কি নিয়েছিলাম, ক্ষারের সাথে বিক্রিয়া নিয়েছিলাম, ক্ষার, তাই না? তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে কি হয় না, তো সিম্পল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা HNO3 বিক্রিয়া নিই, তাহলে লবণ হিসেবে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে এবং উৎপন্ন হবে জল, তাই দেখো ক্ষারের সাথে বিক্রিয়াটা আমরা ইজিলি বুঝতে পারলাম। ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া একটু জটিল, জটিল মানে বিভিন্ন রকমভাবে নাইট্রিক অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে, সেই বিক্রিয়াগুলো এক এক করে আমরা চটপট দেখব, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা বিক্রিয়া দেখব ম্যাগনেশিয়ামের সাথে, ভালো করে দেখবে, প্রথমেই আমরা বিক্রিয়া দেখব ম্যাগনেশিয়ামের সাথে, অন্য কালিতে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া আমরা 3 রকম দেখব, ঠিক আছে, ম্যাগনেশিয়ামের সাথে, আচ্ছা 3 রকম কি 2 রকম দেখি। তাহলে প্রথমেই কি দেখব যে ঠান্ডা এবং পাতলা নাইট্রিক অ্যাসিড, পাতলা মানে প্রচণ্ড পাতলা, তার মানে প্রথমেই হচ্ছে ঠান্ডা প্লাস পাতলা মানে ডাইলুট, কেমন ডাইলুট, 1 থেকে 2% মাত্র নাইট্রিক অ্যাসিড, তার মানে ঠান্ডা এবং পাতলা নাইট্রিক অ্যাসিডের সাথে সিম্পল ওয়েতে ম্যাগনেশিয়ামের বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হয় ভালো করে দেখবে, তাহলে এক্ষেত্রে ম্যাগনেশিয়ামের সঙ্গে যদি তুমি HNO3 এইরকম কন্ডিশন অ্যাপ্লাই করো, তাহলে উৎপন্ন হবে কি না, তো ম্যাগনেশিয়াম নাইট্রেট MgNO3 হোল 2, তার সঙ্গে কি উৎপন্ন হবে হাইড্রোজেন, তার সঙ্গে উৎপন্ন হবে কি হাইড্রোজেন, ঠিক আছে। নেক্সট নেক্সট কি, যদি আমরা নেক্সট একটা কনসেপ্ট বা একটা সিম্পল কন্ডিশন নিই, সে কন্ডিশনটা কি না, তো ঠান্ডা কিন্তু মাঝারি ঘনত্বের, ঠিক আছে, মানে হচ্ছে মধ্যম ঘনত্ব বা মধ্যম ঘন, ঠিক আছে, এবং এটা যদি 1:1 রেশিওতে নিই, কার সঙ্গে কার, HNO3 সঙ্গে ম্যাগনেশিয়াম, তাহলে 1:1 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয় না, তো উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম নাইট্রেট, নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে কী হয় বিক্রিয়াটা দেখো ভালো করে, তার মানে এখানে যদি আমি লিখি Mg+HNO3, তাহলে উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম নাইট্রেট MgNO3 হোল 2 প্লাস নাইট্রিক অক্সাইড, তার সঙ্গে কী উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, তাই না, তার সঙ্গে জল উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে নাইট্রিক, নাইট্রোজেন, অক্সিজেন, 3 2 6টা 7টা 8টা, এখানে অক্সিজেন আছে 3টে, ঠিক আছে, তার মানে 3টে 8টা 8 3 24, তার মানে হচ্ছে 8 এখানে বসাতে হবে, তাই না, 8 নাইট্রোজেন, তাই দেখো এখানেও নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন, তার মানে 3 2 6 3 6 6, হ্যাঁ 6 করলে হয়ে যাবে, তাহলে 3 MgNO3, তাহলে 3 Mg দিলাম, তাহলে 3 2 6 6টা নাইট্রোজেন, তাহলে অলরেডি আমার 8টা নাইট্রোজেন, তার মানে এখানে 2টো নাইট্রোজেন দেবো আমি, তাহলে দেখো তো ব্যালেন্সটা আশা করি, আচ্ছা হাইড্রোজেনটা মেলানো হয়নি, 8টা হাইড্রোজেন মানে 4H2O। এবার অক্সিজেনটা মেলাও দেখি, 4টে অক্সিজেন, 2টো 6টা অক্সিজেন, তার সঙ্গে 6 আর এখানে হচ্ছে 3 2 6 3 2 6 3 6 18, তাহলে 3 8 24, হ্যাঁ 18 6 24 মিলে গেছে, তাহলে এটা হচ্ছে তার ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা এরপরেরটা আমরা কী করবো, জিঙ্কের সাথে বিক্রিয়া, ঠিক আছে, এই বিক্রিয়াটা মনে রাখবে বাবা, অনেক পরীক্ষা, অনেক স্কুলে আমি দেখেছি এই পরীক্ষাটা দিতে, ঠিক আছে। আচ্ছা নেক্সট বিক্রিয়া যেটা আমরা করবো সেটা হচ্ছে 4 নম্বর, জিঙ্কের সাথে, জিঙ্কের সাথে বিক্রিয়া। তা দেখো জিঙ্কের সাথে প্রথম কেস যদি আমরা নিই, জিঙ্কের সাথে জিঙ্কের বিক্রিয়ার প্রথম কেস, ঠিক আছে, তাহলে জিঙ্কের সাথে যদি উত্তপ্ত এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করাই, তাহলে কী নিলাম, উত্তপ্ত প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, উত্তপ্ত এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড, তাহলে জিঙ্কের সাথে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয় না, তো জিঙ্ক নাইট্রেট, ঠিক আছে, জিঙ্ক নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, তাহলে সিম্পল Zn+HNO3 যদি আমি নিই, তাহলে উৎপন্ন হবে হচ্ছে Zn NO3, জিঙ্ক নাইট্রেট, Zn NO3 হোল 2, ঠিক আছে,
জেড এন এনও থ্রি, কারণ জিঙ্কের জোটটা এখানে দুই, ঠিক আছে? তাহলে জেড এন এনও থ্রি হোল টু, তার সঙ্গে উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার সঙ্গে উৎপন্ন হয় জল, ঠিক আছে? ব্যালেন্সটা একটু আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। কারণ ফোর এইচ এনও থ্রি, তাহলে চারটে নাইট্রোজেন দুই, তার মানে এখানে হচ্ছে দুই, টু এনও টু, তার সঙ্গে হবে হচ্ছে টু এইচ টু, তাহলে চারটে মিলে যাবে, হ্যাঁ টু এইচ টু, তাহলে এটা হচ্ছে জিঙ্কের সঙ্গে। তাহলে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে এইভাবে আমাদের জিঙ্ক কী করে, বিক্রিয়া করে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কেস যদি আমরা নিই, দু নম্বর কেস, দু নম্বর কেসটা কী হতে পারে? না তো জিঙ্কের সঙ্গে ঠান্ডা এবং মধ্যম ঘনত্বের, ঠিক আছে, মধ্যম ঘন, তাহলে জিঙ্কের সাথে ঠান্ডা এবং মধ্যম ঘন, ঠান্ডা প্লাস মধ্যম ঘন, এবং এটা নেব ওয়ান ইস টু ওয়ান রেশিও, ঠিক আছে? যেমন আগে নিয়েছিলাম, দেখো ঠান্ডা মধ্যম ঘন, ঠিক আছে, ঠান্ডা এবং মধ্যম ঘন ওয়ান ইস টু ওয়ান অনুপাত, ঠিক আছে? তাহলে কী বিক্রিয়া হয়? না তো সেক্ষেত্রে যেমন বিক্রিয়া আমরা করেছিলাম, কী হবে, থ্রি জেড এন প্লাস এইট এইচ এনও থ্রি দিয়ে কী উৎপন্ন হবে, থ্রি জেড এন এনও থ্রি হোল টু প্লাস কী উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছিল সেক্ষেত্রে, যদি তোমাদের একটু মনে থাকে আগে করেছিলাম, দেখো, ঠিক আছে? তাহলে কী উৎপন্ন হবে, টু এনও, দেখো নাইট্রিক অক্সাইড, তার সঙ্গে ফোর এইচ টু ও, ঠিক আছে? তিন নম্বর কেস, যদি জিঙ্কের সঙ্গে ঠান্ডা এবং অতি পাতলা নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করি, একদম ফার্স্ট কেস ভাবো, এই যে এই কেসটা, ঠান্ডা এবং অতি পাতলা, তাহলে জিঙ্কের সঙ্গে যদি ঠান্ডা এবং অতি পাতলা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন বিক্রিয়া করা হয়, ঠিক আছে, তাহলে তিন নম্বর কেস নিচ্ছি কি, ঠান্ডা প্লাস অতি পাতলা বা অতি লঘু, ঠিক আছে, অতি লঘু, এই বিক্রিয়া যদি করানো হয় তাহলে কী হবে, দেখো, তাহলে সিম্পল জেড এন এর সঙ্গে কী নেবো আমরা, সিম্পল ওয়েতে জেড এন প্লাস এইচ এনও থ্রি, জেড এন প্লাস এইচ এনও থ্রি, তাহলে এক্ষেত্রে দেখো উৎপন্ন হবে জিঙ্ক নাইট্রেট, ঠিক আছে, জেড এন এনও থ্রি হোল টু জিঙ্ক নাইট্রেট, তার সঙ্গে উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড, এটাকে বলা হয় লাফিং গ্যাস, এটারই আর একটা নাম হচ্ছে লাফিং গ্যাস, এই গ্যাস দিলে পরে হাসতে থাকবে, ঠিক আছে, কেউ মারা গেলেও হাসতে থাকবে, ঠিক আছে, তাই কোনো জায়গায় কেউ মারা গেলে পরে এই গ্যাস কখনোই দেওয়া উচিত নয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাই না, হ্যাঁ, এটা লাফিং গ্যাস, ইয়েস, হাসে, যেমন টিআর গ্যাস আছে, লাফিং গ্যাস আছে, হ্যাঁ লাফিং গ্যাস হাসবে। আচ্ছা, এন টু ও নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, আর তার সঙ্গে উৎপন্ন হয় জল এইচ টু ও, ব্যালেন্সটা একটু দেখে নেবে, ব্যালেন্সটা একটু তোমরা করে নেবে কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা, এই হলো তিন নম্বর। আচ্ছা, লাস্ট কেস জিঙ্কের সঙ্গে চার নম্বর, জিঙ্কের সঙ্গে চার নম্বর বা লাস্ট কেস কী হচ্ছে, যদি আমরা জিঙ্কের সঙ্গে ঠান্ডা এবং অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করি, ঠিক আছে, ঠান্ডা এবং অতি পাতলা, তাহলে কী হতে পারে, তাহলে জিঙ্কের সাথে যদি ঠান্ডা এবং অতি পাতলা বিক্রিয়া নিই, সেম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দেখব কী উৎপন্ন হয়, জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হয়, তার সঙ্গে সামান্য পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট এবং জল উৎপন্ন হয়, ঠিক আছে, এটা আর করছি না, দরকার পড়বে না আমাদের, ঠিক আছে? তাহলে অতি পাতলার সঙ্গে আমাদের কী নেবো, যদি খুবই অতি পাতলা না হয়, খুব খুব পাতলা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কী হয়, আমাদের জিঙ্ক নাইট্রেট, তার সঙ্গে সামান্য পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, ঠিক আছে? একটু জল খাই বাবু, হ্যাঁ, তাই দেখো আমরা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের বিক্রিয়া মোটামুটি কমপ্লিট করে ফেললাম, তাই না? আমাদের লাস্ট বেঁচে থাকলো কি, কপার বাবা, ঠিক আছে, কপার, এটারও সেম একই প্যাটার্নে বিক্রিয়া হবে, প্যাটার্নটা বুঝতে পারলেই তোমার সহজ হবে, ঠিক আছে? জিঙ্কের সঙ্গে দেখো একটা বিক্রিয়া এক্সট্রা এলো, তাই না? আচ্ছা, কপারের সঙ্গে কী নিয়েছিলাম, ম্যাগনেসিয়াম জিঙ্কের সঙ্গে একটু মনে করো, তাই না? তাহলে যদি আমরা প্রথম দিকেই নিই, উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিড প্রথম কেস, ঠিক আছে, সেই কেসগুলো সব নেব, উত্তপ্ত এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড, উত্তপ্ত এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি কপারের বিক্রিয়া করানো হয়, তাহলে উৎপন্ন হয় কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল, বিক্রিয়াটা কী হবে, সিইউ প্লাস ফোর এইচ এনও থ্রি, ব্যালেন্স করলে কী হয়, ফোর এইচ এনও থ্রি, সিইউ এনও থ্রি হোল টুয়াইস প্লাস কী উৎপন্ন হবে, টু এনও টু প্লাস উৎপন্ন হবে টু এইচ টু ও, ঠিক আছে, দু নম্বর কেস, তাহলে এক নম্বর হলো দু নম্বর। যদি আমরা কিনি ঠান্ডা এবং মধ্যম ঘন, দেখো ঠান্ডা প্লাস মধ্যম ঘন, এবং কী নেব, ওয়ান ইস টু ওয়ান রেশিও, ওয়ান ইস টু ওয়ান রেশিওতে আমরা যদি নিই, তাহলে কী উৎপন্ন হয়, না তো থ্রি সিইউ প্লাস এইট এইচ এনও থ্রি, আগের বিক্রিয়াগুলো একটু মনে করো, সবগুলি যাচ্ছে আমি বুঝতে পারছি, ঠিক আছে, এবং কী উৎপন্ন হয় এক্ষেত্রে, থ্রি সিইউ এনও থ্রি হোল টুয়াইস, কপার নাইট্রেট উৎপন্ন হলো, ঠিক আছে, তার সঙ্গে নাইট্রিক অক্সাইড, এবং কী উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়, এবং কী উৎপন্ন হবে, সিম্পল জল এইচ টু ও, ঠিক আছে? তাহলে এইট এইচ এনও থ্রি নিয়েছিলাম, এখানে কী করেছিলাম, দেখো ফোর এইচ টু ও করবো আর টু এনও করবো, ঠিক আছে,
তাহলে আমাদের এখানে থ্রি লাগাবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তিন নম্বর কেস, তিন নম্বর কেস, তিন নম্বর কেসটা কি, যদি ঠান্ডা এবং পাতলা, ঠিক আছে, ঠান্ডা প্লাস লঘু, অতি লঘু নিচ্ছি না, পাতলা লঘু নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া যদি করি, তাহলে ঠান্ডা এবং লঘু নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, নাইট্রাস অক্সাইড, যেমন আগে দেখলে সেই রকমই। তাহলে ফোর সি ইউ প্লাস টেন এইচ এনও থ্রি, ফোর সি ইউ এনও থ্রি হোল টু, এটা তো উৎপন্ন হবেই কপার নাইট্রেট, তার সঙ্গে উৎপন্ন হচ্ছে দেখো নাইট্রাস অক্সাইড এন টু ও, তার সঙ্গে উৎপন্ন হচ্ছে এইচ টু ও। লাস্ট চার নম্বর কপারের সাথে বিক্রিয়া, চার নম্বর বিক্রিয়াটা কি, যদি কপারের সঙ্গে, ভালো করে শুনবে এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, উত্তপ্ত কপারের ওপর দিয়ে যদি নাইট্রিক অ্যাসিড বাষ্প চালায়, উত্তপ্ত কপারের ওপর দিয়ে যদি নাইট্রিক অ্যাসিড বাষ্প চালায় তাহলে কি উৎপন্ন হয়, তাহলে উত্তপ্ত কপার প্লাস নাইট্রিক অ্যাসিড বাষ্প, নাইট্রিক অ্যাসিড বাষ্প, তাই না, এই দুটো জিনিস, অর্থাৎ উত্তপ্ত কপার নিয়েছে এবং তার মধ্যে দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালাচ্ছে, তাহলে কি উৎপন্ন হবে, না তো ফাইভ সি ইউ প্লাস টু এইচ এনও থ্রি, এক্ষেত্রে উৎপন্ন হয় কিউপ্রিক অক্সাইড সি ইউ ও, তার মানে হয়ে যাচ্ছে ফাইভ সি ইউ ও, এবং কি উৎপন্ন হয় নাইট্রোজেন এন টু প্লাস কি হয় এইচ টু ও। ঠিক আছে, তাহলে এখানে কপার কিউপ্রিক অক্সাইডে জারিত হচ্ছে, নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার কি কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, কপার বা ম্যাগনেসিয়াম বা জিঙ্কের সাথে এত রকমের বিক্রিয়া, বলো। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এখনই হয়ে যাবে, এই অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াটা করিয়ে আমি ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলো বিক্রিয়াগুলো বুঝতে পারলে বা কি বোঝাবো এখানে বলো, বোঝানোর তো সেরকম কিছু নেই, বিক্রিয়াগুলো জাস্ট বললাম। হ্যাঁ, এগুলো আমি প্রত্যেক বছরই, সবারই সমস্যা হয় বাবু, কিছু করার না, এই নাও, আর কত ছোট করব, সব বিক্রিয়া চলে এসেছে দেখো, এতে জুম করে এগুলো দেখা যায় না, ছবিগুলো, ছবিগুলো ফেটে যায়, ছবিগুলো ফেটে যায় না তো। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মোটামুটি পেলাম কি, সিম্পলি যে অ্যাসিডের বিভিন্ন ধরনের বিক্রিয়া। ঠিক আছে, অ্যান্ড এটা সত্যি বাবা মুখস্থ করা রিয়েলি খুব চাপ, আমাদেরও সময় খুব কষ্ট হয়েছিল মুখস্থ করতে, ইনফ্যাক্ট আমাদের সময় তো নাইন টেন দুটো ক্লাসই পড়তে হতো, তাহলে আমাদের বিক্রিয়া আর অনেক বেশি মুখস্থ করতো, ক্লাস নাইনেরও বিক্রিয়া থাকতো, ক্লাস টেনেরও থাকতো, অ্যান্ড সেখানে অ্যামোনিয়া গ্যাস সম্বন্ধে পড়তে হতো, নাইট্রোজেন হাইড্রোজেন এরকম অনেকগুলো কিছু পড়তে হয়েছে, তো তোমাদেরও হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, আস্তে আস্তে, ঠিক আছে, এভরিথিং উইল বি ফাইন। ঠিক আছে, এবার আমরা পড়বো অ্যাসিডের শনাক্তকরণ। হ্যাঁ বলো, এখানে শুধু প্যাটার্নটা মনে রাখলেই হবে তো? হ্যাঁ, প্যাটার্নটা মনে রাখলে অনেকটা ক্লিয়ার করতে পারবে, কারণ দেখো কখন নাইট্রাস অক্সাইড, কখন নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো মনে রাখতে হবে। অ্যাসিডের শনাক্তকরণ, ঠিক আছে, তালবস্য হয় অ্যাসিডের শনাক্তকরণ, তো প্রথমেই যে অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াটা আমরা পড়বো সেটা হচ্ছে H2SO4, H2SO4, দেখো H2SO4 খুব ভদ্র একটা অ্যাসিড, ঠিক আছে, ঝামেলাটা HNO3 করে। H2SO4 যদি আমরা অ্যাসিডের শনাক্তকরণ করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, কি প্রয়োজন হয়, বেরিয়াম ক্লোরাইড। এই বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা H2SO4 এর বিক্রিয়া করাই, কি বললাম, বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি H2SO4 এর বিক্রিয়া করানো হয়, তাহলে দেখা যায় বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ছে, তাহলে কি হচ্ছে, বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ছে এবং তার সঙ্গে HCl উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে HCl উৎপন্ন হচ্ছে, এবং এই বেরিয়াম সালফেট, বারবার বলছি শুনে নেবে, HCl এ অদ্রাব্য, বেরিয়াম সালফেট HCl এ অদ্রাব্য, মানে তুমি যদি একটা বিকার নাও বা একটা টেস্ট টিউব নাও, এই টেস্ট টিউবের মধ্যে তুমি কি করলে, সামান্য পরিমাণ BaSO4 এবং এই সরি BaCl2 এবং H2SO4 নিলে, দেখলে তলে একদম নিচের দিকে এই তলে কি হবে, বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে, এবং এই দ্বারা এই বিক্রিয়া বা এখানে বোঝা যায় যে এটা হচ্ছে H2SO4, কারণ এই বিক্রিয়ায় HCl বা অন্যরা সাড়া দেবে না। ঠিক আছে, তাহলে H2SO4 এর শনাক্তকরণটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। ওকে, এরপর আমরা পড়বো HCl, মিউরিয়েটিক অ্যাসিড। HCl এর শনাক্তকরণের জন্য আমাদের AgNO3 প্রয়োজন হয়। যদি একটা এরকম পরীক্ষা নল বা টেস্ট টিউবের মধ্যে AgNO3 সঙ্গে HCl বিক্রিয়া নিই আমরা, তাহলে দেখা যায় বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় AgCl, সরি এখানে টু নেব না, AgCl,
AgCl তার সঙ্গে কি উৎপন্ন হয়? HNO3 তার সঙ্গে উৎপন্ন হয় HNO3, ঠিক আছে? তাহলে উৎপন্ন হলো আমাদের AgCl এবং তার সঙ্গে উৎপন্ন হলো HNO3। এই যে AgCl টা উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড, এটা HNO3 তে অদ্রাব্য, এবং দেখা যায় এই সিলভার ক্লোরাইডটা এই টেস্ট টিউবের গায়ে সামান্য পরিমাণ লেগে যায়, এরকম করে টেস্ট টিউবের গায়ে গায়ে লেগে যায়। এবং তুমি যদি এদিক থেকে দেখো এটা আয়নার মতো চকচক হয়ে হয়ে যায়, অর্থাৎ এটা মিররের মতো কাজ করে, মিরর, এটা আয়নের আয়নার মতো চকচকে হয়ে যায়। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় সিলভার মিরর এক্সপেরিমেন্ট। লিখে নেবে বইয়ে সিলভার মিরর এক্সপেরিমেন্ট। কেন বলা হয়, কারণটা আমি বুঝিয়ে দিতে পারলাম, কারণ এটা AgCl ওই টেস্ট টিউবের গায়ে লেগে যায় এবং এটা দেখতে অনেকটা চকচকে মনে হয়, ঠিক আছে? তাই এটাকে কী করা হয়, সিলভার মিরর নেওয়া হয় বা সিলভার মিরর ইউজ করা হয় বা এক্সপেরিমেন্ট আমরা বলি, হোয়াট এভার, ঠিক আছে? এই গেল আমাদের H2SO4 এবং HCl এর শনাক্তকরণ। দেখো HNO3 বিক্রিয়াও কঠিন ছিল, তার শনাক্তকরণ বিক্রিয়াটাও একটু কঠিন, ঠিক আছে? একটু আমাদেরকে বুঝে পড়তে হবে, ঠিক আছে? চলো বুঝে বুঝেই পড়ি, তাহলে একটু ভালো করে বুঝবো, ঠিক আছে? এই যে HNO3 এর শনাক্তকরণ বিক্রিয়া, এই পরীক্ষাটার নাম হচ্ছে বলয় পরীক্ষা, ঠিক আছে? রিং এক্সপেরিমেন্ট বা বলয় পরীক্ষা। এর জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? এর জন্য আমাদের প্রয়োজন হয় নাইট্রিক অ্যাসিড, ফেরাস সালফেট এবং সামান্য পরিমাণ H2SO4। শুনে নেবে কি কি প্রয়োজন হয়, না তো ফেরাস সালফেট, তার সঙ্গে প্রয়োজন হয় H2SO4, তার সঙ্গে প্রয়োজন হয় HNO3। এই তিনটে জিনিস আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? তবে কি একটা প্রসেসটা শুনে নেবে, ঠিক আছে? তাহলে আমি ধরো একটা পরীক্ষা নল, এই একটা পরীক্ষা নল নিলাম, ভালো করে শুনবে। আচ্ছা পরীক্ষা নলটা একটু নিচে নামি, কারণ নাকি কারণ আমাকে আর একটা পরীক্ষা নল আঁকতে হবে। তাহলে ধরো এটা একটা পরীক্ষা নল, সিম্পল একটা যে কোনো টেস্ট টিউব, ঠিক আছে? এই টেস্ট টিউবের মধ্যে সামান্য পরিমাণ আমি HNO3 নিলাম, যে কোনো অ্যামাউন্টের একটা HNO3, সাপোজ 2 মিলিলিটার, 2 মিলিলিটার কী নিলাম আমি, HNO3 নিলাম, ভালো করে শুনে নেবে। 2 মিলিলিটার আমি কী করলাম, HNO3 নিলাম, এবং এর মধ্যে আমি সদ্য প্রস্তুত, ভালো করে শুনবে, সদ্য প্রস্তুত মানে তখনই প্রস্তুত করেছে এরকম, সদ্য প্রস্তুত FeSO4 ফেরাস সালফেট নিলাম এবং এর মধ্যে জয়েন করলাম, মানে এর মধ্যে এখন হয়ে গেল কি, ফেরাস সালফেটও থাকলো আর তার সঙ্গে HNO3ও থাকলো, ঠিক আছে? বোঝা গেল? এবার কি হলো, এই মিশ্রণ যেটা পেলাম এটা সামান্য পরিমাণ হিট প্রডিউস করবে, তাই এটাকে সামান্য পরিমাণ কি করা হলো, ঠান্ডা করা হলো। তাহলে এই যে FeSO4 এবং HNO3 মিশ্রণটা পেলাম আমরা, সেই মিশ্রণটা সামান্য পরিমাণ ঠান্ডা করলাম, কারণ এটা হিট প্রডিউসিং, হিট তৈরি করবে, ঠিক আছে? এবার কি করা হয়, তুমি আরও একটা টেস্ট টিউব নাও, আরও একটা টেস্ট টিউব, ভালো করে শুনবে, আরও একটা টেস্ট টিউব নিয়ে তাতে সামান্য পরিমাণ কী নাও তুমি, H2SO4, তাতে সামান্য পরিমাণ H2SO4 নাও, গাঢ় H2SO4, ঠিক আছে? সামান্য পরিমাণ H2SO4 নাও গাঢ়, এবং এই গাঢ় H2SO4টা পরীক্ষা নলের গা বেয়ে, অর্থাৎ এরকম গা বেয়ে বেয়ে ফেলতে থাকো হালকা আস্তে আস্তে, ঠিক আছে? ঠিক আছে, এই গা বেয়ে ঢালতে থাকো, ঠিক আছে? দেখা যায় এইরকমভাবে গা দিয়ে ঢালতে ঢালতে এখানে কি হয়, আস্তে আস্তে এই HNO3-র মধ্যে একটা বাদামি বর্ণের বলয় সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রসেস, এবং এর ফলে একটা এরকম করে রিং সৃষ্টি হয়, এই রিংটাকেই বলা হয় কি, বাদামি বর্ণের বলয় রিং, এবং এর নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোফেরাস সালফেট। কি বললাম, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোফেরাস সালফেট, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা যথেষ্ট বড়, ভালো করে দেখো, পরপর করছি, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা কিভাবে হবে দেখো, না তো ফেরাস সালফেট তুমি নিয়েছিলে FeSO4, ঠিক আছে? আমি বিক্রিয়াটা যেহেতু আছে লেখা, আমি তাই করে দিচ্ছি, 6FeSO4 ফেরাস সালফেট, তার সঙ্গে কি করলে তুমি H2SO4-এর বিক্রিয়া, দেখো কি কি নিয়েছিলাম সেগুলো মনে করো, আর তার সঙ্গে তোমার কি হলো HNO3, তাহলে 2HNO3, এর ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 3Fe2SO4 হোল থ্রাইস প্লাস 2NO প্লাস 4H2O প্লাস 4H2O, ঠিক আছে? এই ঘটনাটাকে এইটাকে আলাদাভাবে লিখছি, কারণ এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো, এবার FeSO4 ফেরাস সালফেট পরীক্ষায় উৎপন্ন জল H2O-র সঙ্গে বিক্রিয়া করে, ফেরাস সালফাইড 6H2O-র সঙ্গে বিক্রিয়া করে, এবং FeSO4 6H2O-র সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, না তো Fe ফেরাস, তার সঙ্গে কি উৎপন্ন হয় H2O, এবং এটা হয় 6 দিয়ে এটা হয় সালফেট,
তাহলে হেক্সাহাইড্রেট ফেরাস সালফেট এটা উৎপন্ন হয়, হেক্সাহাইড্রেট ফেরাস সালফেট। এই হেক্সাহাইড্রেট ফেরাস সালফেট নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে বা নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় কি না তো Fe H2O5, পেন্টা অ্যাকুয়া H2O5 মানে পেন্টা অ্যাকুয়া, তারপর নাইট্রোসো। তাহলে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট, ঠিক আছে? তাহলে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট এইটা হচ্ছে তার সংকেত। কোনটা না তো সেই বাদামি বর্ণের বলয়। তাহলে বাদামি বর্ণের বলয়ের নাম এবং সংকেত কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। তাহলে এটা হচ্ছে তার সংকেত। বিক্রিয়া বাবা দেয় না, সত্যি কথা এত বড় বিক্রিয়া তোমাদের মনে রাখা রিয়েলি চাপের, মনে রাখতে পারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু এত বড় বিক্রিয়া আমাদের দেয় না। বলবে কোনো সমস্যা আছে বাদামি বর্ণের বলয়ে? পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট এটা হচ্ছে তার সংকেত, এই চিহ্ন নাম, বুঝতে পারলাম? ঠিক আছে, বলবে তাহলে অ্যাসিড এবং এর রাসায়নিক ধর্মগুলো মোটামুটি আমাদের হলো, ঠিক আছে? আমরা চটপট ছোট্ট করে ক্ষারের একটু রাসায়নিক ধর্ম দেখব, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা বোঝাতে পেরেছি আশা করি সবাইকে, ডাউট হলে পরে বলবে। চলো না স্যার, এবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের দুটো জাস্ট রাসায়নিক ধর্ম দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি রাসায়নিক ধর্ম পার্টগুলো অ্যাসিড ক্ষারের মোটামুটি কমপ্লিট হবে, ঠিক আছে? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ধর্ম রাসায়নিক ধর্ম পড়ছি, ঠিক আছে? আমরা দুটো ঘটনা মোটামুটি দেখবো। তো দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের এই সরি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যদি, তাহলে আমি আর বলা উচিতই নয়, একদম বলাটা নিচ্ছ কি একটা বোকামু হবে, কি উৎপন্ন করবে বা না তো সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হবে, তাই না? এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, আমরা তা বলছি না। আমরা বলছি যদি ধাতুর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করানো হয় তাহলে কি উৎপন্ন হতে পারে, ঠিক আছে? যদি আমরা এরকম করি, অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড সরি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে নিয়ে উত্তপ্ত করি, তাহলে দেখা যায় সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট এবং জল উৎপন্ন হয়, সোডিয়াম অ্যালুমিনেট এবং জল, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা দেখো কি উৎপন্ন হয়, তার মানে এখানে হয়ে যাচ্ছে কত সিম্পল, 2Al, ঠিক আছে? 2Al 2NaOH প্লাস H2O, আচ্ছা 2H2O, তাই এটা হচ্ছে 2NaAlO2, তাই না? তো বিক্রিয়াটা দেখি একটু, 2 2 4 2 4, আচ্ছা এটা H2 হবে না, ভুল করে লিখেছি, এটা H2 হবে, হাইড্রোজেন উৎপন্ন হয় এখানে, এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয়, অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করে, এটা হাইড্রোজেন উৎপন্ন হবে, ঠিক আছে? সিমিলার যদি জেডেনের সঙ্গে বিক্রিয়া নাও, তাহলে জেডেনের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া নাও জেডেনের সঙ্গে এবং তার সঙ্গে যদি H2O নাও, ঠিক আছে, তাহলে কী উৎপন্ন হবে না তো সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস H2, তাহলে সোডিয়াম জিঙ্কেট এবং H2 উৎপন্ন হবে, ঠিক আছে? আচ্ছা 2H2 হবে এগুলো সব, আমি ভুল লিখেছি এখানে, এটা হবে দাঁড়াও দেখে নিই, 2 2 4 আর 2 6, তার মানে এখানে 3H2O, 2 আর 2 4, মানে এখানে হবে 2H2O, আর সোডিয়াম দুটো, সোডিয়াম দুটো, জেডেন একটা, জেডেন একটা, অক্সিজেন দুটো, অক্সিজেন তিনটে হয়েছে, তাহলে তো অক্সিজেন তিনটে, তাহলে এখানে যে 2 আর 1 3, তার মানে হচ্ছে 2 2H2O, দুটো দুটো চারটে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় 2H2 নিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জিঙ্কের H2O, দুটো অক্সিজেন দুটো চারটে অক্সিজেন, দুটো অক্সিজেন Na2 পরে না, এখানে জলটা ইউজ করা যাবে না, তাহলে বিক্রিয়া ভুল হচ্ছে, এই জলটা ইউজ করবো না আমরা, তাহলে পরে আশা করি এই বিক্রিয়াটা, হ্যাঁ এই জলটা ইউজ করা যাবে না, একবার আমি চেক করে নিই, দাঁড়াও, জিঙ্কের সময় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটা কোথায় লিখেছি আমি, জিঙ্ক জিঙ্ক জিঙ্ক, জিঙ্কের সময় সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এটা জলটা হবে না বাবু, এই জলটা হবে না, তাহলে অর্থাৎ জেডেনের সঙ্গে যদি 2NaOH এর বিক্রিয়া নেওয়া হয় তাহলে Na2ZnO2 প্লাস H2 উৎপন্ন হবে, ঠিক আছে? আর এটা হাইড্রোজেন হবে,
বোঝাতে পেরেছি আজকের ক্লাসে? বলবে কারো কোনো সমস্যা থাকলে পরে। আজকের ক্লাস শুধু বিক্রিয়ায় ভর্তি, তাই না? কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাসে? বলবে ঠিক আছে, তাহলে হিটটা করিয়ে দিব, আমাদের এত দূর পর্যন্ত থাকবে নেক্সট দিন। আচ্ছা, কয়েকটা কোয়েশ্চেন আর দিচ্ছি না এখান থেকে, ঠিক আছে? একবার আমি দিয়ে দিবো কোয়েশ্চেন নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে একবার আমি কোয়েশ্চেন দিয়ে দিবো। তোমরা এখান থেকে যা পড়লাম, বিক্রিয়ার তো কোনো কোয়েশ্চেন হয় না, এগুলো সব মুখস্থ করবে, ঠিক আছে? বিক্রিয়াগুলো কি করবে? চোখস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, ঠিক আছে? একদম মুখস্থ করবে বিক্রিয়াগুলো। এতগুলো মুখস্থ করবো? হ্যাঁ, সামনে শনিবার ধরবো বিক্রিয়া একবার সবকে। মাথা খারাপ হয়ে যাবে তো, না করতে হবে বাবা। এতগুলো বিক্রিয়া একসাথে ধরবেন? হ্যাঁ করতে হবে তো। এ মা, এ কি, এক সপ্তাহ টাইম আছে। বিক্রিয়া 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 মুখস্থ করতে হবে। দেখো যতগুলো পারো তোমরা চেষ্টা করো, ঠিক আছে? এক সপ্তাহ না পারলে 2 সপ্তাহের মধ্যে করো, ঠিক আছে? দেখো যা পারবে করো, যতটা পারবে, ঠিক আছে? ঠিক আছে, এক কাজ করো তাহলে, তোমরা বিক্রিয়া করো। আমি বলে দিচ্ছি যতদূর আমি ক্লাস করিয়েছি যতদূর পর্যন্ত, সেখান থেকে বলে দিচ্ছি। আমি তো শুরু করলাম মোটামুটি অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাসিডের রাসায়নিক ধর্মটা পুরো করো, আর কিছু করতে হবে না, ঠিক আছে? অ্যাসিডটা, অ্যাসিডের রাসায়নিক ধর্ম পুরোপুরি করো, আর কিছু করতে হবে না, ঠিক আছে? ক্লাসে কোনো সমস্যা আছে বাবু কারোর? বলবে, শুনে নেব। কোনো সমস্যা কারোর? না স্যার। ওকে, তাহলে সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, লিভ করো।